গুঞ্জন উঠেছে শেখা মেহরার নতুন প্রেমের। শেখ মানা আল মাকতুমের সাথে ডিভোর্স হওয়ার পর ফরাসি মন্টানার সঙ্গে প্রেমে মজেছেন। একটা সময় শেখা মেহরার ইনস্টাগ্রামে শেখ মানা আল মাকতুমের সঙ্গে তোলা নিত্য নতুন ছবি দেখা যেত, কিন্তু তাদের ডিভোর্সের পর আর সেই ছবি দেখা যায়নি। তবে শেখা মেহরার ইনস্টাগ্রাম জুড়ে নিত্য নতুন রোমান্টিক ছবি দেখা যাচ্ছে তার বন্ধু ফরাসি মন্টানার সঙ্গে তোলা, যা রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছে। আর তাদের দুইজনের প্রেমের বিষয়টি তার একটি পোস্টে মাধ্যমে কিছুটা নিশ্চিত করেছেন। শেখা মেহরা তার পোস্টে লিখেছেন, একদিনের জন্য ভাবিনি যে প্রেমের এই নতুন অধ্যায় প্রবেশ করব। শেখ মানা আল মাকতুমের সঙ্গে বিচ্ছেদের পর মনে হচ্ছিল জীবন থমকে গেছে, কিন্তু হঠাৎ বন্ধুর সান্নিধ্যে অনুভব করলাম হৃদয়ের গহীনে আবারও ভালোবাসা জেগে উঠেছে। কি অদ্ভুত, এই নতুন শুরুতে আমি আবার বাঁচতে শুরু করেছি। কিন্তু তার বন্ধুর সাথে তোলা কোনো ছবিতে তার মেয়েকে দেখা যায়নি, তাই নেটিজেনরা ভাবছেন শেখা মেহরা তার মেয়েকে হয়তো তার পিতা শেখ মানা আল মাকতুমের কাছে ফিরিয়ে দিবেন। এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।